Bismillahirrahmanirrahim. Dear students, welcome to online class today. প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ ক্লাস 6 ইংলিশে ইংলিশ ফার্স্ট ফারের অর্থাৎ কোশ্চেন নাম্বার 5 নিয়ে আমি আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 5 হলো কলাম ম্যাচিং, অর্থাৎ কলামের সাথে কলাম বি ম্যাচ করা। দেখা যাক আমরা সেই বিষয়টা আজকে আলোচনা করব। কলাম এর সাথে কলাম বি ম্যাচিং করা ম্যাচ করার যে বিষয়টি রয়েছে সেখানে একটি কথা আগে আমরা জেনে রাখি, সেটা হলো কলাম এর মধ্যে যে সমস্ত সেন্টেন্সে অর্থাৎ সেন্টেন্স অংশ শুরু রয়েছে, একটি সেন্টেন্সের যে অংশ শুরু রয়েছে সেটা হচ্ছে সেন্টেন্সের শুরুর অংশ, আর কলাম বি এর মধ্যে যে অংশটা রয়েছে যে পার্টি সেন্টেন্সের শেষ অংশ। তাহলে এখানে কলাম এর যে কথাগুলো রয়েছে সেন্টেন্স যে অংশটা রয়েছে সেটা কলাম বি এর অংশের সাথে কোন অংশের সাথে কলাম এখানে এ বি সি ডি রয়েছে কোন অংশের সাথে ম্যাচ হয় সেটা আমরা এখানে মিলাব। তাহলে এখানে আমরা প্রথমে কোয়েশ্চেনটা একটু পড়ে দেখি কি বলা হয়েছে। দ্য ফ্রেজেস ইন কলাম এ আর ইন বিগিনিং অফ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ কলাম এর মধ্যে যেগুলো রয়েছে সেন্টেন্সে সেগুলো হচ্ছে শুরুর অংশ, দ্য ফ্রেজেস ইন কলাম বি আর দ্য এন্ডিং, অর্থাৎ কলাম বি এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেন্টেন্সের শেষ অংশ। ম্যাচ দ্য ফ্রেজেস ইন কলাম এ, ম্যাচ মিল করো দ্য ফ্রেজেস অর্থাৎ কি বাক্যাংশগুলো ইন কলাম এ কলামের উইথ দ্য ফ্রেজেস ইন কলাম বি কলাম বি এর সাথে টু মেক কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ একটি টু মেক কমপ্লিট সেন্টেন্স পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে। অর্থাৎ আমাকে এখানে বলা হচ্ছে যে কলাম বি কলাম এ এর অংশগুলো নিয়ে কলাম বি এর অংশের সাথে ম্যাচ করে একটি পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আমরা দেখি, প্রথমে দেখবো পেনিসিলিন ইসে। তাহলে পেনিসিলিন ইসে এখানে এই অংশের মধ্যে এখানে এই অপশনগুলোর মধ্যে কোনটি ম্যাচ হতে পারে দেখবো। সেটা হলে পেনিসিলিন ইসে লাইফ সেভিং মেডিসিন, পেনিসিলিন হচ্ছে এমন একটি ওষুধ যেটা হচ্ছে লাইফ সেভিং অর্থাৎ কি জীবন রক্ষাকারী একটি ওষুধ। ইট ওয়াজ ডিসকভার্ড বাই, তাহলে বাই শব্দটি থাকলে আমাদেরকে মনে করতে হবে যে কোনো ব্যক্তির নাম আসবে সেখানে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, তাহলে এই এই বিষয়টি হতে পারে। ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, অর্থাৎ এই পেনিসিলিনটি আবিষ্কার করেছেন ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং ওয়াজ বর্ন ইন, তিনি জন্মগ্রহণ, তাহলে এখানে ইন যেহেতু আছে অর্থাৎ প্রেপোজিশন ইন যেহেতু আছে এখানে কোনো একটা সাল অথবা কোনো একটা স্থানকে বোঝাবে। ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি ইন স্কটল্যান্ড, অর্থাৎ একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন স্কটল্যান্ডে, স্কটল্যান্ডের একটি গরিব পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। হি ওয়াজ দ্য সেভেন্থ অফ, তিনি সপ্তম। তাহলে কি হতে পারে এখানে যে এই অপশনগুলো দুটি অপশন রয়েছে সেখানের মধ্যে কোনটি হতে পারে? হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য এইট ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এই অপশনটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি দ্য এইট ব্রাদার্স সিস্টার, অর্থাৎ কি আট ভাই বোনের মধ্যে তিনি সপ্তম। তাহলে বাকি যে বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা তো কিনা বুঝলো তাদের আমরা সহজে এটা ম্যাচ করে ফেলতে পারি। হি ফার্স্ট হিজ বয়হুড, তিনি তার বাল্যকাল অতিক্রম করেছেন অতিবাহিত করেছেন উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ কি এই অংশটি অর্থাৎ সি নাম্বার অংশটি সেন্টেন্সের সি নাম্বার অংশটি এখানে ফার্স্ট নাম্বারের সাথে ম্যাচ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এগুলো যে পড়লাম এগুলোর লেখার যে নিয়মটি রয়েছে সেগুলো অর্থাৎ কলাম যে কলাম এর যে রোমান সংখ্যার যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো কলাম বি এর এ বি সি ডি আকারে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোর সাথে অর্থাৎ এইটা এই এক নাম্বার লিখে সাপোজ এক নাম্বার লিখে মাঝখানে প্লাস তারপরে এ অথবা যে বিষয়টি যেমন ডি ডি নাম্বার আছে অর্থাৎ ওয়ান প্লাস ডি লিখে এরপরে পরিপূর্ণ সেন্টেন্সটি লিখিতে হবে। এগুলো কিন্তু বিস্তারিত কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আনসার সহ দেওয়া আছে আমাদের কারেন্ট টিউটোরিয়ালের সিটে বিস্তারিত দেওয়া আছে। এরপরের কোয়েশ্চেন আমরা যাচ্ছি, একই অবস্থা কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা। দ্য ফুড প্লেস অর্থাৎ খাদ্য অবদান রাখে, ফুড প্লেস মানে অবদান রাখা, এখানে প্লেস অর্থাৎ কি কলাকার নয় তা অবদান রাখা, ফুড প্লেস প্লেস অবদান রাখে। তাহলে কি ভাইটাল রোল ইন আওয়ার বডি, একটি ভাইটাল রোল বলতে একটি গুরুত্বপূর্ণ অবদান, গুরুত্বপূর্ণ তাতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে, ভূমিকা রাখে, প্লেস অত ভূমিকা বলা যায় অর্থাৎ খাদ্য আমাদের দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দো দ্য ফুড ইজ গুড অর্থাৎ যদিও খাবার ভালো হয়, খাবার যদিও ভালো হয় ওই উই শুড নট টেক ইট মাচ অর্থাৎ এটা এটা আমাদের প্রচুর পরিমাণে খাওয়া উচিত নয়, খাবার সুস্বাদু হলেও অর্থাৎ কি
ভালো হলে কিন্তু প্রচুর পরিমাণ খাওয়া আমাদের উচিত না, অতিরিক্ত খাওয়া উচিত নয়। ইটিং টু মাচ, অতিরিক্ত খাওয়া হবে ইজ নট গুড ফর হেলথ, অর্থাৎ কি এটা আমাদের শরীরের জন্য ভালো নয়। তাহলে উই হ্যাভ টু ইট ফুড অ্যাকর্ডিং টু, আমাদেরকে খেতে হবে, আমাদেরকে খাবার খেতে হবে অনুসারে, অ্যাকর্ডিং টু অনুসারে, কি অনুসারে? তাহলে এখানে আছে আমাদের দ্য রিকোয়ারমেন্ট অফ আওয়ার বডি, তো আমাদের দেহের প্রয়োজন অনুসারে। তাহলে এই অপশনটি এই ডি নাম্বার যে ফ্রেসটি রয়েছে সেটার শতাংশ বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে। তাহলে দেখি, তাহলে এটাই দ্য রিকোয়ারমেন্ট অফ আওয়ার বডি। তারপর তার রিকোয়ারমেন্ট প্রয়োজনীয়তা ভ্যারিস অ্যাকর্ডিং টু আওয়ার গ্রোথ অ্যান্ড বডি স্ট্রাকচার, আমাদের বৃদ্ধি এবং বডি অর্থাৎ দেহের কাঠামো অনুসারে আমাদের প্রয়োজনীয়তা অর্থাৎ কি খাদ্যের প্রয়োজনীয়তা বিভিন্ন রকম হতে পারে। তাহলে এই অপশনের সাথে মিলবে অর্থাৎ কি ভ্যারিস অ্যাকর্ডিং টু দ্য গ্রোথ অ্যান্ড বডি স্ট্রাকচার। এরপর আমরা আরেকটি ম্যাচিং দেখব, উই আর অল ইনডেপটেড টু আওয়ার প্যারেন্টস, আমরা সবাই, উই আর অল ইনডেপটেড, আমরা সবাই ঋণী, ইনডেপটেড বলতে ঋণী টু আওয়ার প্যারেন্টস, আমাদের মা বাবার কাছে। তাহলে কি কোন কারণে, তাহলে কোন বিষয়টা হতে পারে এখানে দেখবো আমরা, সেটা হলো কি ফর আওয়ার লাইফ অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে আমাদের যে আগমন, পৃথিবীতে আমাদের যে অস্তিত্ব সেটার ব্যাপারে, সেক্ষেত্রে আমাদের, আমরা আমাদের মা বাবার কাছে আমরা ঋণী। তাহলে এই অপশনটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। দে হ্যাভ ব্রট আপ, ব্রট আস আপ, তাহলে ব্রট আপ শব্দের অর্থ হলো অর্থাৎ কি তারা আমাদেরকে অর্থাৎ প্রতিপালন করেছেন, তারা আমাদেরকে প্রতিপালন করেছেন। তাহলে কখন প্রতিপালন করেছেন? অ্যান্ড আর অলসো ডুইং দিয়ার বেস্ট ফর আওয়ার এডুকেশন, এবং তারা তাদের সর্বোচ্চ ত্যাগ করেছেন, ডুইং এবং সর্বোচ্চটা একেবারে সর্বোচ্চ কাজটি তারা করেছেন ফর আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষার জন্য তারা আমাদেরকে প্রতিপালন করেছেন পাশাপাশি, এবং আমাদের শিক্ষার জন্য সর্বোচ্চ কাজটি তারা করেছেন। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, অর্থাৎ সর্বোচ্চ আমাদের দায়িত্ব, অর্থাৎ প্রথম দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, সরি, এর আগে আরেকটি তিন নাম্বার কোয়েশ্চন, তিন নাম্বার একটি সেন্টেন্সের পার্ট রয়েছে, সেটা আমরা পড়ি নাই, সেটা দেখি। সো উই হ্যাভ, সুতরাং উই হ্যাভ আমাদের আছে, সো উই হ্যাভ আমাদের আছে ডিউটিস টু আওয়ার প্যারেন্টস, অর্থাৎ আমাদের মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য, আমাদের মা বাবার প্রতি আমাদের কি রয়েছে, দায়িত্ব কর্তব্য রয়েছে। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, অর্থাৎ কি প্রধান দায়িত্ব কর্তব্য অথবা কাজ হচ্ছে, তাহলে কি হতে পারে, কোনো ইজ টু ওবে দেম, এটা হতে পারে, অ্যান্ড ব্লেস আস ফ্রম দ্য কোর অফ দ্য হার্ট, তাহলে এখানে কোনটা হতে পারে, সেটা হচ্ছে ইজ টু ওবে দেম, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদেরকে মান্য করে চলা। তাহলে হোয়েন উই রেসপেক্ট দেম দে গেট ইমেন্স প্লেজার, হোয়েন উই রেসপেক্ট দেম, যখন আমরা তাদেরকে সম্মান করি, দে গেট ইমেন্স প্লেজার, ইমেন্স অপরিমেয় অপরিমেয় অর্থাৎ তারা অপরিমেয় আনন্দ পায়, অ্যান্ড ব্লেস আস ফ্রম ফ্রম দ্য কোর অফ হার্ট, এবং তারা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে এবারে তারা কি করে আমাদের জন্য দোয়া করে, ব্লেস শব্দের অর্থ হচ্ছে দোয়া। তাহলে এই অপশনটি অর্থাৎ কি পাঁচ নম্বরের সাথে এখানে ই নাম্বার এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এবং এটাই হবে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমরা আরেকটি ম্যাচিং কলাম ম্যাচিং এর দিকে যাচ্ছি। ইন দ্য লাস্ট ডিসেম্বর মিন্টু, ইন দ্য লাস্ট ডিসেম্বর মিন্টু, তাহলে কি হতে পারে এই অপশনগুলোর মধ্যে, তাহলে আমরা দেখব ইন দ্য লাস্ট ডিসেম্বর মিন্টু ওয়েন্ট টু কাঠমান্ডু বাই এয়ার, অর্থাৎ কি গত ডিসেম্বরে মিন্টু গিয়েছিল অর্থাৎ কি কাঠমান্ডু বাই এয়ার, অর্থাৎ কি বিমানে করে। হি ওয়েন্ট দিয়ার উইথ হিজ প্যারেন্টস, সে এখানে গিয়েছিল অর্থাৎ কি তার মা বাবার সাথে। তাহলে ইন দ্য এয়ারপোর্ট অর্থাৎ কি বিমানবন্দরে দে তারা কি করেছিল, দে ওয়েটেড ফর অ্যান আওয়ার ফর দ্য বোর্ডিং পাস, অর্থাৎ তারা সেখানে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছিল। অন হিয়ারিং দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ কি ঘোষণাটি শুনে ফার্স্ট এন্ড দিয়ার সিট বেল্ট অ্যান্ড বিফোর দ্য টোক অফ, তাহলে কোন এখানে দুটি অপশনের মধ্যে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ই নাম্বারটি বেশি প্রভিট হবে। দেখি, অন হিয়ারিং দ্য অ্যানাউন্সমেন্ট দে বোর্ড এট অন দ্য প্লেন, অর্থাৎ কি ঘোষণা শুনে তারা প্লেনে অর্থাৎ বিমানে উঠে গেল, দে বোর্ড, তারপর দে সেট অন দ্য সেম রো, তারা একই সারিতে বসেছিল, অ্যান্ড ফার্স্ট হ্যান্ড দিয়ার সিট বেল, এবং তারা তাদের সিট বেল অর্থাৎ কি বেঁধেছিল বিফোর দ্য টুক অফ অর্থাৎ কি উড্ডয়নের পূর্বে, বিফোর দ্য টুক অফ উড্ডয়নের পূর্বে। শিক্ষার্থীরা এরপরে আমরা আরেকটি ম্যাচিং এর দিকে যাচ্ছি।
এখানে বলা হলো এটা নেস্ট প্রোগ্রাম সম্পর্কে নেস্ট ওভার স্কোর নেস্ট ওভারকে বলা হয় তাহলে এখানে কোন অপশনটা হতে পারে নেস্ট ওভার স্কোর দা স্টোর হাউস অফ নলেজ নেস্ট ওভার স্কোর দা স্টোর হাউস অফ নলেজ অথবা নেস্ট ওভারকে বলা হয় দা স্টোর হাউস অফ নলেজ অর্থাৎ জ্ঞানের ভান্ডার তাহলে ইট হ্যাজ এ গ্রেট ইট হ্যাজ এ গ্রেট তাহলে এটা এই অপশনের সাথে কোন কথা হবে ইট হ্যাজ এ গ্রেট এডুকেটিভ ভ্যালু টু এটা শিক্ষণীয় বিষয় রয়েছে এডুকেটিভ ভ্যালু টু এটার গুরুত্ব রয়েছে শিক্ষণীয় গুরুত্ব রয়েছে ইট ক্যান গিভ এটা দিয়ে থাকে ইট ক্যান দিতে পারে ইট ক্যান গিভ এটা দিতে পারে আর নিউজ অফ হোম এন্ড অ্যাব্রড অর্থাৎ কি দেশের এবং বিদেশের খবরাখবর এটা দিতে পারে ইট ইজ ইনফ্যাক্ট এটা বস্তুত ইট ইজ ইনফ্যাক্ট এটা বস্তুত আর এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ পার্ট এন্ড পার্সেল মানে অপরিহার্য অপরিহার্য বিষয় ইট ইজ ইনফ্যাক্ট এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ এটা বস্তুত অর্থাৎ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় ইট ইজ ইনফ্যাক্ট এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ অর্থাৎ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় পিপল আর এবল টু এক্সপ্রেস পিপল আর এবল টু এক্সপ্রেস অর্থাৎ কি তাহলে এই অপশনের সাথে মিলে দেয়ার ওপিনিয়ন থ্রু ইট অর্থাৎ মানুষেরা মানুষেরা তাদের ওপিনিয়নগুলো তাদের মতামতগুলো ওপিনিয়ন থ্রু ইট অর্থাৎ এটার মাধ্যমে তারা প্রকাশ করতে পারে এক্সপ্রেস শব্দের অর্থ হলো প্রকাশ করা তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পাঁচটি কলাম ম্যাচিং প্র্যাকটিস করলাম এই 20 এবং 25 অথবা 30 মিনিটের ভিডিওতে কিন্তু সব ধরনের ম্যাচিংগুলো অর্থাৎ কি আলোচনা করা সম্ভব নয় এবং সব কিছু সীমাবদ্ধতার কারণে সব কিছু আলোচনা সম্ভব নয় এরপর এগুলোর এই যে কলাম ম্যাচিংয়ের যে যতগুলো বিষয় রয়েছে এবং বিস্তারিত কিন্তু আমাদের কারেন্ট টিউটোরিয়ালের যে সমস্ত শীটগুলো অনলাইনে আপলোড করা হয় অথবা অফলাইনে অর্থাৎ কি দেওয়া হয় অর্থাৎ এক কথায় কারেন্ট টিউটোরিয়ালের যেসব শীটগুলো রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত রয়েছে আশা করি তোমরা সেখান থেকে ভালোভাবে দেখে নিবে তাহলে আজকে আমি শেষ পর্যায়ে চলে আসছি তোমরা এই কলাম ম্যাচিংটা ভালোভাবে করার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো অর্থাৎ এখানে সেন্টেন্সের প্রথম অংশটি দেওয়া থাকে কলামের মধ্যে এবং কলাম বি এর মধ্যে সেন্টেন্সের শেষ অংশটি দেওয়া আছে তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অর্থগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে সহজে অর্থাৎ আমরা এটা ম্যাচ করতে পারবো তাহলে আজকের মতো আমি অনলাইন ক্লাস আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে।